দেশ প্রকৃতি তার ঐশ্বর্য সম্ভার অকৃপণ হাতে ঢেলে দিয়েছে মানুষের হাতে গড়া এই প্যাগোডার দেশে দলে দলে ধর্মার্থীরা চলেছেন ভগবান বুদ্ধের উদ্দেশ্যে তাদের হৃদয়ের শ্রদ্ধা জানাতে নববর্ষের জল উৎসবে সারা দেশ মুখরিত হয়ে উঠেছে বিচিত্র অনুষ্ঠান আমাদের হোলি আর ব্রহ্মদেশের জল উৎসব হৃদয়ের একই সুরে বাঁধা প্রাণপ্রাচুর্যে ভরপুর আর তরুণের দল সঙ্গীতে হাস্যে লাস্যে নৃত্যে সারা দেশের সঙ্গে সঙ্গে ব্রহ্মদেশের ইমেদিন গ্রাম আজ মুখরিত পালারে বদলে দেবে কি বলনা
আমার মন্দিরের নামে কেউ দান করেছে, নিশ্চয়ই অবাক। আশীর্বাদ করুন, আমি যেন প্রভু বুদ্ধের অনুগ্রহ লাভ করি। এ আমার একমাত্র পুত্র মাথিন, আপনি অনুমতি করলে আমি এখন আসবো। আমার মনটা বড় চঞ্চল। কি খবর হচ্ছেন? ওই দিনের অবস্থা খুবই খারাপ। কেন, কি হয়েছে? অবস্থা খুবই খারাপ, সে কিচ্ছু। চলো 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 বাস। এখনো বাকো এলো না। ডাক্তার কাছে এখনই এসে পড়বেন। ডাক্তার কাছে? হ্যাঁ, ডাক্তার কাছে। আর যে সময় নেই, দম যেন বন্ধ হয়ে আসছে। ঘর এত অন্ধকার কেন? আলো জ্বেলে দে, দরজা জানলা গুলো খুলে দে না। বাপু বাপু, এই যে আমি খবর রইল। বাপু ভাই, খবর রইল, তুমি দেখো। দেখো দেখো, নিশ্চয়ই দেখো। আমার মা শরীরকে দেখো। বাথিন কই? বাথিন বড় সাত ছিল, মাস হয়ে কে বাথিনের হাতে। রাজা বাহাদুর শুধু মহামান্যই ছিলেন না, তার মৃত্যুতে আমি একজন বন্ধু ও পরম আত্মীয় হারালাম। আমাদের বন্ধুত্ব সমানে সমানে ছিল না। আমি এক অতি সাধারণ লোক আর তিনি ছিলেন লক্ষপতি। এই নিয়ে মেদিন গ্রামে কত আলোচনাই না হতো। এক একদিন ব্যঙ্গ বিদ্রুপ এমন হতো যে আমার মনে হতো তার কাছ থেকে দূরে সরে যাওয়াই আমার ভালো। কিন্তু তার স্নেহ জাল ছিন্ন করে তার কাছ থেকে দূরে সরে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। আমি তো সবই জানি, রাজা বাহাদুরের মৃত্যুর পর আপনার দায়িত্ব অনেক বেড়ে গেল। হ্যাঁ, ভগবান আমাকে এই গুরুভার বইবার শক্তি দিন। চলো। বাপ মা কি কারো চিরকাল থাকে? মা মনকে শক্ত করো, এখন থেকে সবই যে তোমাকে দেখাশোনা করতে হবে। বাবা যেমন করে চলে যাবে আমি ভাবতেও পারিনি। খবরটা শুনে আমিও তো প্রথমে বিশ্বাস করতে পারিনি, তাই তো ছুটে এলাম।
হিসেবে যে গোলমাল হবে না তা আমি জানিতেন বাবা। তোমার মতো বিশ্বস্ত লোক পাওয়া ভাগ্যের কথা। ভুল চুকও তো হতে পারে। হ্যাঁ, একটা ভুল আমার নজরে পড়েছে। ভুল কি বলুন তো? মাসয়ের বাবার কাছে আমি 15,000 টাকা ধার করেছিলাম। লেখায়ের মধ্যে আমি দেখতে পেলাম সেই টাকাটা তো জমিদারির হিসেবের টাকা না, সেই টাকাটা আমি সম্পূর্ণ নিজস্ব টাকা থেকে দিয়েছিলাম। তা বলে সেটা আমি ঋণ বলেই নিয়েছিলাম, ওটা আমাকে শোধ করতেই হবে। আপনি মহান, আপনাকে আর কি বলবো। বলছিলাম কি, মাসয়ের সঙ্গী বলে কেউ নেই, বাকিন যদি এখানে থাকে। নিশ্চয়ই থাকবে, নিশ্চয়ই থাকবে, সারাক্ষণই সে এখানে থাকবে। খালি খাবার শোবার সময় একবার নিজের বাড়িতে যান। কর্তার শেষ কথাটা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, সে কথার অর্থ আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। পেরেছিলাম। তাদের জীবনে যদি সেই শুভদিন আসে তো আপনার থেকেই আসবে। তার আগে বাথিনকে আমার আদর্শ অনুযায়ী তৈরি হতে হবে। আমি চাই বাথিন স্বামীর দায়িত্ব গ্রহণের যোগ্য হোক, শুধু ভরণ পোষণ নয়, স্ত্রীর আদর্শ স্বামী হওয়ার যোগ্য হোক। এই তুমি কি করছো? কি ছবি আঁকছি। ছবি? কই, তুই দেখি না? তুমি আকাশে কোনো কেন? দেখো অনেক টাকার দরকার। তা হোক গিয়ে, তোমাকে শিখতেই হবে। এই জানো, তুমি খুব বড় শিল্পী হবে, তোমার দেশ বিদেশে নাম হবে, খুব বড় বড় লোকেরা তোমার ছবি নিতে আসবে, আর তুমি এত সুন্দর সুন্দর ছবি আঁকবে যে এত সুন্দর সুন্দর ছবি যে তুমি 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 যখন খুব বড় শিল্পী হবে তখন তোমার সবচেয়ে ভালো ছবি কোনটি হবে? তোমার ছবি। আমার? আমি একদিন তোমার ছবি আঁকবো মাসে, আর সেই ছবি হবে আমার জীবনের শ্রেষ্ঠ ছবি। থাক, আর ছবির কথা বলতে হবে না, চল আমরা কালকে। আমার মনের পাখি মধুরি তোর সাড়া পেল রে, আমার মনের পাখি মধুরি তোর সাড়া পেল রে, চৈতালি দিন এলো এলো রে, হায় চৈতালি দিন এলো এলো রে, আমার মনের পাখি মধুরি তোর সাড়া পেল রে, চৈতালি দিন এলো এলো রে, হায় চৈতালি দিন এলো এলো রে। চলে আবেশে মোর স্বপ্ন তরি, চলে আবেশে রূপালি জানে দুলে দুলে চানে, রূপালি জানে দুলে দুলে চানে, বসন্ত ফুরায় না যে দেশে, চৈতালি দিন এলো এলো রে, হায় চৈতালি দিন এলো এলো রে, আমার মনের পাখি মধুরি তোর সাড়া পেল রে, চৈতালি দিন এলো এলো রে। মাধবী মাধবী ভিওলিনে
হলি রে বলে আগুনের সাথে গো। তারারি ফুলে আকাশে লেখা মনের কথা কথা আমারি, আজি মনের যত কথা আমারি, আমার শেষ সঞ্চয় পর্যন্ত আমি দান করে দিলাম তোমার জন্য, আর ছেলের জন্য রাখা, সেও তো নিজের জন্য রাখা। দেখিলাম দেনার বোঝা, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি মান্দালে যাও বাকি। মান্দালে? হ্যাঁ, বাপ হয়ে ছেলের প্রতিভা বিকাশের উপযুক্ত সুযোগ আমার দেওয়া উচিত। তুমি মান্দালের আর্ট স্কুলে ভর্তি হয়ে ছবি আঁকতে তোমার কষ্ট হবে, আমারও তোমায় ছেলে থাকবে, কিন্তু তোমাকে মানুষ হতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, সেইটি ভগবানের কাছে মানুষের একমাত্র কৈফিয়ত। আর তুমি নিজের পায়ে দাঁড়ালে তবেই না আমি মুক্তি পাবো। যাও, তুমি মান্দালে যাও। আমি আপনার কথা নিশ্চয়ই শুনবো বাবা। আমি জানি বাতিন তুমি আমার কথা শুনবে, তাই তো আজ আমি রিক্ত হয়েও এত নিশ্চিন্ত। আমার মতো পুত্র ভাগ্য যাদের, তারাই আমার মনের কথা বুঝতে পারে। তুমি শিল্পী হয়ে বড় হও, এই আমার মনের ইচ্ছে। কি হলো, যত যোগ দিচ্ছি টাকার অঙ্কটা বেড়েই চলেছে। ছানা পারছে না? আনা পারে পারুক, ক্ষতি নেই, তবে এদের ঘরে না পেরে আমাদের পকেটে পারলে ভালো হয় নাকি? আমি মান্দালয় পাঠানো ঠিক করলাম। হঠাৎ সত্যি করে শিল্পী হতে গেলে মান্দালয় যাওয়াটা প্রয়োজন, আর কিছুদিন পরে না হয়? না বাবা, আমার শরীরটা ভালো যাচ্ছে না, ওকে একটা স্থিত করে যেতে না পারলে আমি নিশ্চিন্ত হতে পারছি না। তা যাতে একলা না পড়ে সেই ব্যবস্থাই করতে হবে। কই দেখি তোমার কি কাজ আছে? এই এদিকে ফেরো না। বাহ, আচ্ছা আমি কি করবো বলো তো? বাবার ইচ্ছে আমি ম্যান্ডালিকে ছবি আঁকা শিখে আসি। শুধু বাবার ইচ্ছে? আচ্ছা, আমি বিরাট শিল্পী হবো, আমার নাম হবে, যশ হবে। আমি আচ্ছা তুমি কি বাড়িতে মাসিমা রয়েছেন, এত লোকজন রয়েছেন, তুমি না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না, সবকিছু যেন ফাঁকা ফাঁকা লাগে। শোনো শোনো, একটা বছর তো দেখতে দেখতে ফিরে যাবে, আবার তো আমি তোমার পাশে ফিরে আসবো। এতদিন আমি কি করবো? কি কেন লেখাপড়া শিখবে, গান শিখবে। শোনো, ম্যান্ডালে থেকে ফিরে এসে আমি তোমাকে উপহার দেবো আমার একটা ছবি, আর তুমি আরে কি করছো কি বলো তো, আমার দেরি হয়ে যাবে না? মান্দালে 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 কি হলো? কি কিচ্ছু না, কারণ মান্দালে বার্মার সবচেয়ে বড় আর্ট স্কুল আছে। যাচ্ছে তাই, ও ওদের এখানে আনিয়ে নিলে হয় না? এখানে? হ্যাঁ, আমি খাতা টাতা দেবো। পাগল কোথাকার, তা কি কখনো হয়? ও হয় না বুঝি? না। তাহলে আমি তোমার সঙ্গে যাবো? শোনো শোনো, এই কটা দিন তো দেখতে দেখতে কেটে যাবে। তা তো যাবে। আচ্ছা
আমার কথা দাও, তুমি রাত জেগে ছবি আঁকবে না, সময় মতো খাবে, নিজের শরীরের দিকে দেখবে, আর মাথায় তেল দেবে। দিলাম 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 দিলে। আচ্ছা একটা কাজ করবে, তুমি রোজ রাত্রে বসে গান গাইবে আর আমি এখানে বসে বসে শুনবো। আমি ওখান থেকে গান গাইবো আর তুমি এখান থেকে শুনবে? আচ্ছা ঠিক আছে গাইবো। গাইবে? আচ্ছা সব জিনিস নিয়েছো তো? সবই তো নিয়েছি। তোমার আঁকা আমার সেই ছবি। ও কাটিয়ে বাছেন, তোমার গাড়ি এসেছে। বৌদ্ধ ভিক্ষু? ভিক্ষু ভিক্ষু হয়নি, ভিক্ষুক হয়ে গেছে। আবার বাথিন, বসো বসো। কি আঁকছ? মানুষ। মানুষ? বাহ চমৎকার। সারা জীবন শুধু মূর্তি আঁকাই দেখলাম, নিজেও আঁকলাম। এই জীবন্ত পৃথিবীর সব কিছুই যার তুলিতে জীবন্ত হয়ে ওঠে সেই তো শিল্পী। আমার যদি কোনো ভুল ত্রুটি? না না, তোমার হবে। এতদিন এখানেতে শিক্ষকতা করছি, তোমার মতো একটিকেও দেখলাম না। আমি আশীর্বাদ করছি তুমি শ্রেষ্ঠ শিল্পীর সম্মান পাবে। থাক থাক থাক। সারাদিন এরকম চুপচাপ থাকলে যে শরীর খারাপ হবে মা, কিন্তু কি করি বলো তো মাসি? যা হোক একটা কিছু কর, এরকম মন মরা হয়ে থাকলে চলবে কেন? না না না, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না।
কাজে মন দে তাহলেই সব ভালো লাগবে। আরে পড়াশোনা নাচ গান এসব ছেড়ে দিলি কেন? ঠিক বলেছো মাসি, আমি আবার লেখাপড়া করব, আবার নাচ গান শিখব। কিছু বলবে মা? আমি আবার লেখাপড়া করব, আবার গান বাজনা শিখব। বেশ তো ভালো কথা। তুমি মাস্টার হোসেনদের সব খবর পাঠিয়ে দাও, কাল থেকেই যেন ওরা কাজে লেগে যান। বাথিনের একটা চিঠি এসেছে মা। ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, ও আর্ট স্কুলে ভর্তি হয়েছে। লিখেছে যেখানে আছে সেখানকার বুড়ি মা ওকে খুব যত্ন করছে। তোমার একটা চিঠি আছে মা। আমার? হ্যাঁ। আমি এখানকার আর্ট স্কুলে ভর্তি হয়েছি। স্কুলের সবাই আমার কাজ দেখে খুব খুশি হয়েছে। হয়তো খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। চারিপাশে অনেক কিছু দেখবার আছে। কিন্তু তুমি ছাড়া আমার কিছু ভালো লাগে না। কেন সমস্ত কাজকর্ম ফেলে তোমার খাবার আগলে বেড়াবো সে আমার দ্বারাই হবে না। সব ঝামেলা আজ দুপুরে খেতে এলে না কেন? আজ থামো, যা করো তা করো বাবা, এই খাওয়ার কামাই চলবে না। চলবে না? না চলবে না। এসো বাবা খাবে এসো। তুমি যখন বলছো তখন খেতেই হবে, কিন্তু এ কি করেছো এত খাবার? এত খাবার তো তুমি আমি রাখতে বলিনি আম্মে। সে কথা তোমার দরকার কি? খেতে বসেছো খেয়ে না, নিশ্চয়ই আসবেটা খেয়ে যাও, তাকে আমি টের পাই না। কিন্তু এত খাবারের দাম আমি কি দাম? তোমার মা যদি তোমাকে খাবার দিতে দামের কথা বলতে পারতে। আচ্ছা আম্মে, আমার কোনো চিঠি আসেনি? তাই দেখো, তোমার জ্বালায় কি কিছু মনে থাকে? হ্যাঁ না, মন খারাপ করতে বারণ করেছে, মন খারাপ করব না। ধ্রুব তারা তুমি অমলিন, দূরে
তবু দূরে নও হৃদয়ের পাশে মিলানো সুবাসে তুমি যে লুকাই রাও আপনার মনের মতন শিল্পী তো খুঁজে পাওয়া গেল না। আপনি এক কাজ করুন, নতুন শিল্পীদের জন্য পুরস্কার ঘোষণা করুন। একটা ছবি আঁকতে দিয়ে তাদের যাচাই করুন। একটা ছবি আঁকতে দিয়ে শিল্পী যাচাই করুন সম্ভব না হলে সেটা আমাদেরই অক্ষমতা। আপনি ঘোষণা করে দিন, ভগবান তথাগতের ধ্যানমগ্ন মূর্তি আঁকতে হবে, শ্রেষ্ঠ শিল্পী পুরস্কার পাবে। মান্ডেলা গালি ঘোষণা শুনি কি, বুদ্ধের ছবি আসতে হবে, যার ছবি সবচেয়ে ভালো হবে সেই শ্রেষ্ঠ পুরস্কার পাবে। এবার দেখা যাবে বাতি কত বড় আসছে। আরে দূর, বুদ্ধের ছবি আঁকবো ওই সচকে ছড়াটা। মাত্র সে তোকে গাছে তুলেছেন। গাছে তুললেও গাছ থেকে পড়তে বেশি দেরি হবে না, দেখে নি। বাসিল কোথায়? এখানেই তো ছিল। ও, সে কি রানীর ঘোষণা শোনেনি? শুনেছি নিশ্চয়ই। বাসিল, রানীর ঘোষণা কি তুমি শোনোনি? আগে হ্যাঁ শুনেছি। তুমি ছবি আঁকবে না? কিন্তু আমি কি আঁকতে পারবো? মনের দুর্বলতা দূর করো, তুমি নিশ্চয়ই পারবে। ছবি আগে মনে আঁকা হয়, তারপর কাগজে। ভাবো, গভীরভাবে ধ্যান করো, সব ঠিক হয়ে যাবে। ভাবো, ধ্যান করো, তোমাকে পারতেই হবে।
অপূর্ব অপূর্ব হে রূপ, তুমি কোথায় পেলে বাছেন? কেন, আপনি বলেছিলেন ধ্যানে। আর কিছু বাকি আছে? না না, আর কিছু না, আর কিছু না। নামটা লিখে দাও, যে নামটা লিখে দাও। বাছেন বাছেন, তোমার একটা চিঠি আছে। চিঠি? ছবি আমি আমি রানীর কাছে পৌঁছে দেবো, তুমি যাও। আমি 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 শিগগিরই আমার জিনিসপত্র করে গুছিয়ে দাও, আমাকে এখনই বাড়ি যেতে হবে। হ্যাঁ, আমার বাবার ভীষণ অসুখ। আমি তোমার স্নেহের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আমি আমার আশীর্বাদে কোনো দাম আছে কিনা জানি না, ভগবানের কাছে প্রার্থনা করি তিনি তোমার মঙ্গল করবেন। আর যদি কোনোদিন দরকার মনে হয় তোমার এই গরিব মাকে। নিশ্চয়ই নিশ্চয়ই আসবো, আমি নিশ্চয়ই আসবো। পূর্ণ সুস্থ আমি, তবে আমার যাবার সময় হয়েছে। বাবা, একটা কথা, ঋণ থাকলে মানুষে মানুষে সমান সম্পর্ক গড়ে ওঠে না, এইটাই আমাকে পীড়া দিচ্ছে। আমি বুঝতে পেরেছি বাবা, তুমি নিশ্চিন্ত হও। তুমি পথশ্রান্ত, বিশ্রাম করো গে। আজ আমি কেউ রইল, ও কথা বলতে নেই, আমি আছি না।
বাড়িতে কোনো লোক থাকতে পারে না? হাজার হোক নিজের বাড়ি, বুঝেছো? আচ্ছা আমার বাড়িতে থাকলে দোষ কিসে শুনি? তোমার বাড়ি? ওরে বাবা, ওখানে এত ঐশ্বর্য, এত জিনিসপত্র যে নিজেকে একটু ছড়াতে পারবো। আর এখানে দেখো না, দেখো একদম ফাঁকা, নিজেকে একেবারে ছড়িয়ে দিতে পারি। বুঝেছি। কি বুঝেছ? তোমার এই বাড়িতে থাকা মানে সকলের চোখে আমাকে ছোট করা। তোমার বাথরুম কি তুমি তাহলে এখনো চিনতে পারোনি মা? চিনতে পারি? কি চিনতে পেরেছি? আচ্ছা তুমি কি ভাবো তুমি পালিয়ে পালিয়ে বেড়াবার মাসে কাঁদতে কাঁদতে তোমার পেছনে ছুটবে? কিন্তু মাস হয়ে ছাড়াও যে আমার আর একজন প্রেয়সী আছে। কি বললে? মা সে চেয়েও সে দয়াহীন, সে আমার শিল্প সাধনা, আমার ছবি। ছবি হোক আর মানুষই হোক, মা সয়ে কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, সে চায় সম্পূর্ণ, নইলে কিছুই চায় না। না না বেকাস, তোমাকে মানায় না মাস্তে, তুমি কেন ঘরদোর পরিষ্কার করতে যাবে? তোমার হাতে ধুলো লাগবে। হ্যাঁ তাই তো, তুমি চাও মা সবাই ধুলোই গড়া করে দিক, তাতে তুমি খুশি হবে। আমি জানি না, এই আমি যতক্ষণ থাকবো তুমি ছবি টবি আঁকতে পারবে না। বাহ, তাহলে তো আমাকে ছবি আঁকা বন্ধ করতে হয়। ও তার মানে তুমি আমাকে এখানে আসতে বারণ করছো, কেমন? না না তা বলিনি, তুমি না এলে আমি ছবি আঁকবো কেমন করে? আচ্ছা মনে আছে সেই ছেলেবেলার কথা? তুমি বলেছিলে আমার ছবি আঁকবে। সেই তো আমার স্বপ্ন। তাহলে তাহলে সব কি আঁকছো? কি পেটের দায় আঁকছি, বলে কিছু টাকা রোজগার করতে হবে তো। টাকা? হ্যাঁ, মাসের টাকা থাকতে তোমার আবার টাকার কিসের দরকার শুনি? মাসের টাকায় তো মাসের ঋণ শোধ করা চলে না। কি বললে? আমার কাছে তোমার আবার কিসের ঋণ? তুমি ভুলে যাচ্ছ মাসে, তোমার বাবার কাছে আমার বাবা যে ঋণ করে সেটা আমাকে শোধ করতেই হবে, নইলে তার আত্মা মুক্তি পাবে না। তুমি আমাকে ভুল বুঝো না মাসে, তুমি যদি আমাকে এতটুকু বুঝতে, এতটুকু ভালোবাসতে, তাহলে এ কথা কোনোদিন বলতে না, কোনোদিন বলতে না। শুনছেন, শিল্পী বাতিনের বাড়িটা কোনখানে বলতে পারেন? কি বললেন? শিল্পী বাতিনের বাড়িটা কোনখানে বলতে পারেন? শিল্পী বাতিন? হ্যাঁ শিল্পী বাকর ছেলে বাতিন, চিনতে পারছো না? ও বাকর ছেলে বাতিন, সে শিল্পী বাতিন। তা আপনি কোথায় আসছেন? মান্দালের থেকে। মান্দালের থেকে কি দরকার? রানীমার একটা ছবির ব্যাপারে আর কি। ছবির ব্যাপার? ও ওই যে ওই দূরে একটা বড় বাড়ি, তারপর ছোট ছোট বাড়ি, সব বাগান সামনে, সিঁড়ে চলে যান ওখানে, যান চলে যান। কাকে চান? শিল্পী বাথিনকে। আমি শিল্পী বাথিন। ও একটু দরকার ছিল। আসুন আসুন ভেতরে আসুন।
সেই আমার প্রায়। আপনার আঁকা ছবি প্রদর্শনীতে সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছে। রানীমা এত খুশি হয়েছেন যে তিনি তার নিজের হাতের আংটি আপনাকে উপহার পাঠিয়েছেন। আপনি রানীমাকে আমার অসংখ্য ধন্যবাদ জানাবেন। ভগবান তথাগত আপনাকে আরো বড় শিল্পী করুক। আজ তাহলে আসি। সে কি? না না, আপনি সেই সুদূর মান্দারে থেকে? না না, আপনি ব্যস্ত হবেন না, বরঞ্চ আরেকদিন আপনার আতিথ্য গ্রহণ করবো, আর একটু কাজ আছে। এই দেখো, জানো তুমি এসেছো, খুব ভালো হয়েছে। আমি মনে মনে তোমাকে খুঁজছিলাম। আমার জীবনের প্রথম পুরস্কার, এসো তোমাকে পরিয়ে দিই। দেখো কি সুন্দর আংটি রাখো। পুরস্কার? হ্যাঁ, কে দিয়েছে? কি? মান্দালের রানী। ও, মান্দালের রানী। কই দেখি। তোমার সমস্ত অলংকারের চেয়ে আমার শিল্পী জীবনে ওই প্রথম পুরস্কার আমার কাছে ঢের ঢের বেশি দামে। আপনার খাবার? আমার খাওয়া হয়ে গেছে, যাও নিয়ে যাও। কি কি হলো, খাবার ফেরত নিয়ে এলি? বললেন নিয়ে যা, আমার রান্না হয়ে গিয়েছে। কি রেখেছে? আমার দেওয়া জিনিস তুমি ছোবে না, তাই না? আজ আমি এতই পর হয়ে গেছি, আর তুমি রানীর হাতের আংটি পেয়েছো, হস্ত বড় শিল্পী হয়েছ। আর মাসই চেম্বার তো দরকার নেই। মাসই কে? আমি কে? আমি
আমি কেউই নই, আমি কেউ নই, আমি কেউ নই। দেখুন এই ছবিটা আমি বিক্রি করবো। ভালো করে ছবি আঁকুন, বড় করে ছবি আঁকুন, কিন্তু খাটুনি সার, এর কি দাম দেব? যা উচিত বিবেচনা করবেন তাই দেবেন। সে তো অতি সামান্য, সামান্যই দেবেন। ও বাথি নিয়ে আঁকবেন বুদ্ধ শিষ্যা গোপাদেবীর ছবি, আর কেউ নন। বেশ, আমি এখনই মেদিনে গিয়ে তার কাছে সংবাদ পৌঁছে দিচ্ছি। আরো বলবেন, ছবি পছন্দ হলে তাকে 15,000 টাকা পুরস্কার দেয়া হবে। যান। আসতে পারি? কে? ও, আপনি আসুন আসুন। তারপর কি খবর বলুন? খবর ভালো, রানীমা একটা ছবি আঁকার জন্য খবর পাঠিয়েছেন। আচ্ছা, যদি মনের মতন হয় প্রচুর টাকা পুরস্কার পাবেন। কি ছবি আঁকতে হবে বলুন? ভগবান বুদ্ধ শিষ্যা গোপাদেবী। বুদ্ধ শিষ্যা গোপাদেবী, বেশ আমি আঁকবো। কিন্তু 15 দিনের মধ্যে এঁকে দিতে হবে। 15 দিন তাই দেবো। মনের মতন হয় তাহলে রানীমা আপনাকে 15,000 টাকা পুরস্কার দেবেন। ভগবান, এই নিন কিছু টাকা, তিনি আগাম পাঠিয়েছেন। ধরুন, বাবা আপনাকে খুব স্নেহ করতেন তাই না? হ্যাঁ মাসে, অমন মানুষ হয় না। তার কথাগুলো আপনার মনে আছে? কোন কথা মাসে? ও, তুমি দেনার কথা বলছো? দেনার কথা আমি একবার বলেছি, সে টাকা আমার বাবা ঋণ বলে দেননি, আর সে টাকা আমি কোনোদিন চাইবও না। তবে কোন কথা মাসে? তিনি যে বলেছিলেন এদের দেখো, আপনি একবারও তার খবর নিয়েছেন? তুমি নিজে রোজ তার খবর নিচ্ছ মা। আমি নিচ্ছি কি না নিচ্ছি তাতে আপনার কি? আপনি নিয়েছেন? আমি এখন যাচ্ছি মা, আমি এখন যাচ্ছি। ও, আসুন আসুন।
নতুন ছবি আঁকছে বুঝি? আগে হ্যাঁ, মান্দালার রানী ছবি আঁকতে দিয়েছে। মান্দালার রানী? তাহলে তো বেশ ভালোই। বলেছেন যে পছন্দ হলে প্রচুর টাকা দেবে। ও আচ্ছা, তুই বেশ মন দিয়ে আঁকো বাবা, ভালো করে আঁকো। আমি জানি তোমার ভালো হবে। মস্ত বড় শিল্পী হয়েছে, মান্দালের রানী তাকে ছবি আঁকতে দিয়েছে। রানী রানী রানী, রানী আর ছবি, ছবি আর দাম। কি চান? আসছে রবিবার আমাদের বাৎসরিক ঘোরদের হবে, তা আমরা ঠিক করেছি এবার আপনাকে আমরা রানী করব। দেখুন আমার সময় হবে না, আপনারা অন্য কাউকে ঠিক করে নিন। তা হয় না, এ সম্মান দেশের শ্রেষ্ঠ সুন্দরীরই প্রাপ্য। আর তাছাড়া এ খবর দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে, আপনি আমাদের গ্রামের গৌরব, দেশের শ্রেষ্ঠ সুন্দরী। ঠিক আছে আমি যাব। সারা গায়ে একটা উৎসব, তুমি বলছো কি ব্যাপার? তোমাদের সে ঘোর দৌড় না? যে জয়ী হবে সে আমার গলায় মালা পরাবে। চমৎকার। না, আমি অন্য কারোর হাতে মালা নেব না। আমি চাই সকলের সামনে জয়ী হয়ে তুমি আমার গলায় মালা পরাবে। মাসে তোমার বাপ পিতামহ যুদ্ধ করে এসেছে, কিন্তু আমার, আমি আর কোনো কথা শুনতে চাই না, চলো সময় নেই। তুমি কি বলছো মাসে? ওই ঘোর সওয়ারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তোমার গলায় মালা পরাতে হবে? সেই তো শক্তিমান পুরুষের গৌরব। পুরুষের শক্তি সম্বন্ধে আমার ধারণা আলাদা। ও তাহলে তুমি আসবে না? আমার কি ছবিটা? ছবি ছবি ছবি, তুমি তোমার ছবি নিয়ে থাকো। আমি প্রতিজ্ঞা করছি আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না, কোনোদিন না। আপনি যা লম্বা, ঘোড়ার পিঠে চড়লে
আপনার পা দুটো মাটিতে ঠেকে গেছে, আপনার ঘোরার সঙ্গে সঙ্গে আপনি দৌড়েছেন, তাই একটু আগে থেকে চলে গেছেন। আপনার তুমি চুপ, ওখানে চলেছেন না, তবে প্রয়োজন হলে মাসের জন্য আমি হাতি চড়তে পারব। হ্যাঁ হুজুর, আপনি মাসে দেখতে কেমন রে? সে হুজুর বলা যায় না, হুজুর বলা যায় না। তবে হুজুর আপনাকে হুজুর কিচ্ছু করতে হবে না, আপনি খালি ঘোড়ার কানে কানে হিসাব করে দেবেন, দেখবেন ঘোড়া ছুটছে, মানে ঘোড়া ছুটছে, ঘোড়া ছুটছে। তারপর পুরুষরা কত রাজ্য জয় করেছিল আপনি হয়তো জানেন না, যে পেহু রাজ রক্ত আমার শিরায় শিরায় বইছে। সত্যি আপনি অসম সাহসী, আপনার ঘোড়া চালানো দেখে আমার রীতি মতো ভয় করেছিল। সাহসী না হলে তো আর রত্ন পাওয়া যায় না। আজ আপনি আমার অতি দিনের অতিথি হবার জন্য সুদূর পেগু থেকে আপনি এত দূরে আসেনি। আপনাকে আগেই জানিয়ে রাখি আমার লোভ প্রচন্ড। আপনার সঙ্গে আমার পরিচয় মাত্র এক ঘন্টা। এক ঘন্টায় একটা রাজত্ব জয় করে ফেলা যায়। যে রাজ্য এক ঘন্টায় জয় করা যায় সে রাজ্যে মাসই থাকেনি। উঠিন মা, ¶¶
করবে আপনি আসুন। যার অতিথি তিনি তো দূরে দূরেই রইলেন, এখনই হয়তো আবার এসে পড়বে। কি জানেন, কোন উৎসবে এলেই মান্ডালের রাজ দরবারের কথা আমার মনে পড়ে যায়। উৎসব সেখানে লেগেই আছে, আর সেই সব উৎসবে এই পথিন ছাড়া চলবে না। পেকুর কত বড় বংশের ছেলে আমি। আমার বাগানের ফুল। ধন্যবাদ, বেশ চমৎকার তো। আপনার শরীর ভালো আছে? হ্যাঁ, বসুন না। মানে না, খারাপ কেন এলেন, আপনি বসুন। আমি বসন্ত মা, তুমি চাঁদি বাদে সুরে সুরে। আমি বসন্ত বা, তুমি চাঁদে নিন্দা, তাই কি রে মাসে বাদে সুরে সুরে। শিখাবো তুমি মায়া ভরায়ালো, আমি প্রদীপেরি শিখাবো তুমি মায়া ভরায়ালো, তাই তোরে চোয় আমার হৃদয় জুড়ে, তাই তোরে চোয় আমার হৃদয় জুড়ে। সবাই চলে গেছে? হ্যাঁ, শুধু পথিন। ঠিক আছে, বাড়ি কেন?
বাড়ি যাও। আমি মাসুই চিনতে পারি? ছবিটা কত বাকি? অনেক। এই কত তাহলে কি করলে কি মদের গন্ধ আমি সহ্য করতে পারি না। কি বললে? আমি মদ খেয়েছি? আমি তো তা বলিনি, হয়তো তোমার কাপড়ে লেগে থাকতে পারে। তুমি নিজ শিশু, তাই আমাকে অপমান করলে। তুমি ভালো করেই জানো সেরকম মেয়ে নই যে মদ খেয়ে হল্লা করবো আর কাপড় জামায় লাগাবো। না না, আমি তো সেরকম বলি। আমার কি বলবে, আজকাল আমাকে কেন দেখতে পারো না? আমি ভালো করেই জানি। তুমি তোমার ওই রানীর ছবি নিয়ে থাকো, আমি আর তোমার স্বামী কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। দিনকাল আপনার জন্য এনেছিলেন? আমার ঘরে কারো দেওয়া ফুল থাকবে না, নিয়ে যাও এটাকে। নিজে পথিন আপনার জন্য অপেক্ষা করছে। তাকে বলে দাও আমার শরীর খুব খারাপ, যাও। বললেন শরীর খারাপ, দেখা হবে না। মাস হয়ে শরীর খারাপ? কই, আমি তো কিছু শুনিনি। চমৎকার, আপনি তো ওর বাপের আমলের লোক, অনেকদিন ধরে আছেন, ওর দেখাশোনার ভার তো আপনারই ওপর। আমরা এত দূর থেকে এসে খবর নিয়ে যাচ্ছি আর আপনি খবর রাখেন না? যান, ডাক্তার নিয়ে আসুন। গেছে আবার শরীর খারাপ হয়েছে মা? কি বল? না না, মাছের নিউ পুতিনকে বললে সে আবার আমাকে ডাক্তার ডাকবার উপদেশ দিয়ে গেল। ডাকতে হবে না, আমি ভালোই আছি। ও, তাহলে উৎসবের আয়োজনটা করে ফেলি মা। সামনে রবিবার তোমার জন্মদিন। না না, আমার জন্মদিন হবে না। না না না, তা বললে কি চলে মা? ওই একটা দিন গ্রামের সকলকে নিমন্ত্রণ করা হয় আর ওই দিনটা সকলে একটু আমোদাল্লাদ করে। মাসি আছে, মাইন আছে, তাদের সাথে আপনি পরামর্শ করুন, দয়া করে আমাকে এর মধ্যে জড়াবেন। এই যে বাসিন, কতক্ষণ এসেছো? কিছুক্ষণ। এসো এসো, থাক, খেয়ে যাবে না?
না, অন্তত মাসের সঙ্গে দেখাটাও করে যাও। পরে হবে। পাঁচদিন এ বাড়িতে কদিন থেকে আসে? ছেলেবেলা থেকে। ছেলেবেলা থেকে? পথিন মা, আপনি আবার ছুটি নেই, আজকাল আপনার কাজ কমে একটু মন নেই দেখছি। হা করে দেখছেন কি? দু হাত দূরে একজন লোক থাকে, তারা একটা খবর নিতে পারেন না? পাথিন এসেছে। এসেছিল? হ্যাঁ, এসে চলে গেল। না খেয়ে চলে গেল? আপনারা সব করছিলেন কি? যত সব একটু ভারী অন্যায়, না খেয়ে চলে যাওয়া বাড়ির আমার অপমান। এমন দিনে আমি যেখানেই থাকি না কেন, মালা তোমায় আমি দেবই। কাল আমার জন্মদিনে খেলে না, আর একবার আমার সঙ্গে দেখাও করে এলে না? তোমাকে দেখবার লোকের তো অভাব নেই, তোমার চারিদিকে এত লোকের ভিড় যে আমি সেখানে হারিয়ে যাব। তাই? এটা তোমার আগের কথা। তুমি খুব ভালো করে জানো যে তুমি আর অন্য সমস্ত লোক আমার কাছে এক নয়। আমাকে অনেক কিছু বলবার তোমার অধিকার আছে, আর কারণ নেই। অধিকার? হ্যাঁ। না মা, তাই না। আমার কিছু বলার অধিকার নেই, প্রবৃত্তিও নেই, কারণ তুমি আর সে মাস হয়ে নেই। তুমি যে দিন দিন কোথায় নেমে যাচ্ছ মাস হয়ে, তা তুমি নিজেই জানো না। না না, তোমাকে আর কিছু বলার নেই। আর তোমাকে মন্ত্রণা দেওয়ার লোকের তো অভাব নেই, তুমি তাদের কাছে যাও, আমার কাছে কেন? না না, তুমি যাও মা, তুমি যাও। আপনি কতক্ষণ? তা কতক্ষণ হবে? তা আপনার শরীর কেমন আছে? ভালোই আছে। আপনি কাল রাত করে চলে গেলেন, আমার তো সারা রাত ঘুমই হয়। তা রাত তো হবারই কথা, নিমন্ত্রণ বাড়িতে এসে না খেয়ে চলে যাওয়া, এ তো আপনাকে অপমান করা, পাঁচজনের কাছে ছোট করা। লোকে তো যা তা বলছে, আপনাদের এত বড় বংশ। কে কি বলছে? কে না বলছে, গ্রামের লোকটা যা মুখে আসছে তাই বলছে। আর তাতে বাতিন নিজেই পথে ঘাটে বাজারে সর্বত্র যা মুখে আসছে তাই বলে বেড়াচ্ছে। আমি তো এখানকার লোক নই, এ আমার কানে এসেছে আপনাদের ওই কিসব টাকা কড়ি লেনদেনের কথা। আপনার বাবা বাতিনের বাবার কাছে কিসব 15,000 টাকা নাকি পেতেন, সেটা নাকি তিনি যৌতুক হিসেবে দিয়েছিলেন, ঋণ নয়। আপনার ওই বাড়ি বাগান বাগিচা টাকা কড়ি মানে আপনাকে পর্যন্ত তিনি নাকি বাতিনকে দান করে গেছেন। কাজেই তড়ি দিলেই যাকে পাওয়া যায় তার প্রতি শিষ্টাচার দেখানোর দরকার থাকে। শুনো, শুনেছি রাজ দরবারে আপনার যথেষ্ট প্রতিপত্তি। পাথিনের কাছে যে 15,000 টাকা পাই সেটা আদায় করে দিতে পারে যে করেই হোক। নিশ্চয়, এটা খুব সহজ ব্যাপার, শুধু একটা নোটিশের ওয়াস্তা। তাই পাঠিয়ে দিই। ফিনমল, পাথিনকে একটা নোটিশ দিয়ে দিন, 7 দিনের মধ্যে সমস্ত টাকা সুদ শুদ্ধ ফেরত না দিতে পারলে তার নামে নালিশ করা হবে। কি বলছেন আপনি?
ও টাকা কোথায় পাবে মা? দুবেলা খাওয়াই জোটে না। সে দেখতে গেলে তার আমার চলবে না, বাড়ি বিক্রি করে টাকা দি। তুমি একথা বলতে পারলে মা? তোমার বাবা আজ বেঁচে থাকলে কখনোই এই কাজ করতে পারতেন না। ওর বাবা বেঁচে থাকলে কি করতেন না করতেন সে কথা আপনাকে ভাবতে হবে না, আপনাকে যা বলা হচ্ছে তাই করুন। মা তোমারও কি এই মত? বেশ, আমি তো মাইনে করা চা করবই কিছুই নয়, যা হুকুম করবে পারি করবো, না পারি চাকরি ছেড়ে দিয়ে চলে যাব। বাতিলের নামে নোটিশ লিখে দাও যে সাত দিনের মধ্যে সুদ শুদ্ধ টাকা জমা না দিলে তার নামে রাজ্য সরকারের নালিশ করাবে। বাতিলের নামে যা বলছি তাই করো। আমি চললাম। নোটিশ তো তুমি কিচ্ছু ভেব না বাবা, ও টাকার কোনো দলিল নেই, রাজ দরবারে নালিশ করলেও কিচ্ছু হবে না। নাই বা রইল দলিল, কিন্তু এই যে আমার পিতৃঋণ। তুমি ও দিনের কথা অস্বীকার করো, দেখি কেমন করে আদায় করে। না না, দেনা আমাকে শোধ করতেই হবে। শোধ করতেই হবে, তাই করো, তাই করো বাবা, তাই করো। মাসে আজকাল মানুষ নেই, ওর টাকাটা দিয়ে দেওয়াই ভালো, তাই দাও। আমাকে চিনতে পারছেন না, আমার নাম পথিন। পেগু থেকে ইমেদিনে আসার পর এখানকার সব বিশিষ্ট ভদ্রলোকদের সঙ্গে আলাপ পরিচয় হলো, শুধু আপনার সঙ্গে হয়নি, তাই নিজে থেকে আলাপ করতে। ভুল করছেন, আমি তো বিশিষ্ট নই। সে কি কথা মশাই, আপনার সম্পর্কে সব খোঁজ খবর না নিয়েই কি আমি এসেছি? যদিও আপনার এই ছবি আঁকা ব্যাপারটা আমার কিরকম মেয়েলিপনা বলে মনে হয়। আমার পূর্বপুরুষরা সব যোদ্ধা ছিলেন, তাদের রক্ত আমার গায়ে বইছে। তো তবু শুনেছি আপনি নাকি ছবি আঁকিয়ে হিসেবে এ গায়ে বেশ নাম করেছেন, আর তাছাড়া মাসুয়েদের বাড়িতেও আপনার সম্পর্কে শুনেছি। মাসুয়ের বাবা আর আপনার বাবা খুব বন্ধু ছিলেন, আর মাসুয়ের সঙ্গে আপনার কী সব একটা সম্পর্ক। হ্যাঁ যাকি সে কথা, আচ্ছা মশাই একটা কথা বলুন তো, মাসুয়ের আপনার উপরে তো বিদ্বেষ কেন? বিদ্বেষ? হ্যাঁ তাছাড়া আর কি, আমার তো জানবার কথা নয়, আপনার বাবা নাকি মাসুয়ের বাবার কাছ থেকে 15,000 টাকা ধার করেছিলেন, আর সে টাকা শোধ দেবার আপনার নাকি কোনো রকম ইচ্ছেই নেই। ও থিনমং যাই বলুক না কেন, মাসুয়ে তো অস্বীকার করে যে আপনাদের মধ্যে কোনো মধুর সম্পর্ক গড়ে ওঠার কোনো প্রতিশ্রুতি ছিল। সে যাই হোক, ভদ্রলোক হিসেবে আমার তো একটা দায়িত্ব রয়েছে। দায়িত্ব? জানেন তো এবারের ঘোর দৌড়ে আমি জয়লাভ করে মাসুয়ের হাত থেকে জয় মারল পেয়েছি, সেইটা একটা বিয়ের মধ্যে দিয়ে পাকাপাকি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, প্রতিশ্রুতি যাই থাকুক না কেন, আমার তরফ থেকে মাসুয়ের উপর কোনো দাবি নেই। আর হ্যাঁ, মাসুয়েকে বলবেন তার ঋণের টাকা আমি তাড়াতাড়ি শোধ করে দেবো। এই তো আপনার কথা মশাই, আচ্ছা আমি তাহলে চলি। হ্যাঁ আপনি যান। আচ্ছা আজ থেকে 7 দিনের মধ্যে সমস্ত টাকা শোধ দিতে না পারলে রাজ দরবারে নালিশ করা হবে। আচ্ছা ছবি আঁকা শিখতে হলে মান্দালে যেতে হবে কেন? কারণ মান্দালে বার্মার সবচেয়ে বড় আর্ট স্কুল আছে। ওদের এখানে আনিয়ে নিলে হয় না? এখানে? হ্যাঁ আমি খাতা কাছে দেবো। পাগল কোথাকার, একই কখনো হয় না বুঝি? না তাহলে আমি তোমার সঙ্গে যাব। শোনো শোনো, এই কটা দিন তো দেখতে দেখতে কেটে যাবে। তা তো যাবে। আচ্ছা কথা দাও, তুমি রাত জেগে ছবি আঁকবে না, সময় মতো খাবে, নিজের শরীরের দিকে দেখবে, আর মাথায় তেল দেবে। দিলাম দিলাম দিলাম,
দিলে। আচ্ছা আমার বাড়িতে থাকলে দোষ কিছু শুনি? তোমার বাড়ি তুমি বাবা, ওখানে এত ঐশ্বর্য এত জিনিসপত্র যে নিজেকে একটু ছড়াতে পারবো। আর এখানে দেখো না, দেখো একদম ফাঁকা, নিজেকে একেবারে ছড়িয়ে দিতে পারি। বুঝেছি। কি বুঝেছি? তোমার এই বাড়িতে থাকা মানে সকলের চোখে আমাকে ছোট করা। তোমার বাছিনকে তুমি তাহলে এখনো চিনতে পারোনি মা? চিনতে পারিনি। কি চিনতে পেরেছো? আচ্ছা তুমি কি ভাবো তুমি পালিয়ে পালিয়ে বেড়াবার মাস হয়ে কাঁদতে কাঁদতে তোমার পেছনে ছুটবে? কিন্তু মাস হয়ে ছাড়াও যে আমার আর একজন প্রেয়সী আছে। কি বললো? মাসের চেয়েও সে দয়াহীন, সে আমার শিল্প সাধনা, আমার ছবি। ছবি হোক আর মানুষই হোক, মাসুয়ে কারোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সে চায় সম্পূর্ণ, নইলে কিছুই চায় না। আজ থেকে সাত দিনের মধ্যে সমস্ত টাকা শোধ দিতে না পারলে রাজদরবারে নালিশ করা হবে। না, মানুষের চরিত্র সম্পর্কে আমার ধারণা পাল্টে গেল। আইন তো ধর্ম তো, পিতৃঋণ শোধ করা সন্তানের কর্তব্য, তা না করে পালিয়ে যাওয়া? ছি ছি ছি, কে পালিয়েছে? ওই যে আপনাদের বাথিন, ইমেদিনে তাকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না। না, সে পালাইনি, মান্দালের রানীর কাছে ছবি পৌঁছে দিয়ে টাকা আনতে গেছে। ভগবান করুন সে যেন তোমাদের ঋণ পায় পয়সা পর্যন্ত শোধ করে দেয়। এনেছো বাথিন? এনেছি। আমি জানি তোমার আঁকা ছবি নিশ্চয়ই ভালো হবে। আমিও সমস্ত মন প্রাণ দিয়ে এঁকেছি, আপনার পছন্দের উপর আমার মান, আমার সমস্ত ভবিষ্যৎ নির্ভর করছে। আসুন। কি করেছো তুমি? মানুষের চেহারা দিয়ে তুমি দেবীকে এঁকেছো? আমার সমস্ত কল্পনা এ কি করেছো তুমি? নিয়ে যাও, নিয়ে যাও তুমি, আমি এ ছবি নিতে চাই না, নিয়ে যাও। ওকে 15,000 টাকা দিয়ে দিই। না, আমি শিল্পী, ভিখিরি নই। খবর কি? আমি আমি খুব বিপদে পড়ে আপনার কাছে। বিপদ? বিপদে কেউ না পড়লে তো এই গরিবের কুটিরে পায়ে ধুলো দেয় না। তা ব্যাপারটা কি আমায় বলো না। আমার কিছু টাকার দরকার। টাকা? কত টাকার দরকার? 15,000 টাকা। 15,000? অত টাকা তুমি শোধ করবে কি করে? আর তাছাড়া তোমার অত টাকা কি দরকার? ও, বুঝতে পেরেছি, পল্লায় পড়েছে। খুব সাবধান, ওরা রক্ত চুষে খায়। তাই তো দেখো না আমি ওদের কাছে কত দূরে দূরে সরে। থাক থাক। আচ্ছা শুনলাম নাকি কোথাকার কি এক রানী তোমাকে কি একটা ছবি আঁকতে দিয়েছেন এবং তাতেই তুমি রাতারাতি একবারে বড়লোক হতে চলেছ। তোমার আমার টাকার কিসের দরকার হলো? দরকার পড়েছে। আপনি কি নিয়ে ওই 15,000 টাকা আমায় দিতে পারেন তাই বলুন। নিয়ে দেখো বাবু, ও শিল্প টিল্প আমি বুঝি না, বুঝেছ? আমি বুঝি মাটি, কাঠ, শক্ত শক্ত জিনিস, লোহা লোহা লোহা। তা আপনি তোমার বাড়ি ঘর দোর আসবাবপত্র বাগান এই সব নিয়ে আমি তো 15,000 টাকা দিতে পারি।
আপনি তো বেশ ভালোভাবেই জানেন আমার সমস্ত সম্পত্তির দাম 15,000 টাকা চেয়ে অনেক বেশি। বেশি বেশ তা তার চেয়ে বেশি দিতে পারবে, তুমি তার কাছে যাও। চলো কি দাঁড়িয়ে কেন? বেশ, আমার বাড়ি ঘর দৌড় আসবাবপত্র সমস্ত কিছুর বিনিময়ে আমায় 15,000 টাকা দিন। এই তো সুবোধ মালকের মতো কথা। হ্যাঁ বেশ কথা, এসো তাহলে এবারে দলিল টলিল গুলো সব ঠিক করে নেওয়া যাক। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, এসো এসো এসো। কাগজখানা দাও, কলম দাও, এই না এইবারে এইখানাতে একটু সই করে দাও, এই না না সই করো। কোথায় সই করতে হবে? তাহলে একবার পড়ে দেখবে না কি লেখা আছে না লেখা আছে, দেখে সই করো। সর্বস্বর বেশি আপনি আর কি লিখে নিতে পারেন বলুন। তা তা বটে, ই আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এইখানে একটা সই করো, ছোট সই করো, তোমার এই উপরটা করো। হ্যাঁ এইখানে, হ্যাঁ সই করো সই করো। এবারে নিচেতে তোমার পুরো নাম সই করো। এবারে ঠিকানা দাও। ঠিকানা? হ্যাঁ ঠিকানা তো ছিল, আজ তো আর নেই। ঠিক আছে তা তুমি এখানকার ঠিকানাই দাও, ঠিকানা কে দরকার? দাদা লেখো লেখো লেখো। ঠিক আছে টাকা দাও, রাখো, তাই না এই 15,000-এর কিছু বেশি আছে, গুনে নাও। 15,000-এর বেশি? হ্যাঁ আমি হিসাব করে দেখলাম যে তোমার সম্পত্তির দাম, হ্যাঁ 15,000-এর কিছু বেশি হবে, তা দিয়ে দিলাম। কি জানো অদম্য তো করতে পারি না, টাকা থাকতে ব্যবসা করি না ঠিক কথা, কিন্তু তাই বলে দেখো ছেলে পুলে নিয়ে ঘর করি। হ্যাঁ ওপরওলা আছে, ভবিষ্যৎ আছে, এই আর কি। তা না গুনে টুনে না ঠিক করে কই, হাসো না, টাকা পেলে হাসবে না, হাসো একটু। হাসবারই তো দিন বটে, সর্বশান্ত হয়ে কি বললে? না না আজ তো হাসারই দিন, পিতৃদিন শোধ করতে চলেছি আর হাসবো না? নিশ্চয়ই হাসবো, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হাসবো, হাসারই দিন। জানলে মাসি এতদিনে পে আনলো কার? ওই যে তোমাদের বড় আঁকিয়ে ছবি আঁকে, কাল টাকা দেবার শেষ দিন তো, দিতে পারবে না এসে কানাকাটি করবে আর কি। আমি কিন্তু একটি আজমাল থাকবো না। আহা বেচারা বড় অসহায়, অসহায় তত পেজ কিসে, এসে একবার বললেই তো হয়। তাহলে বল আমি না হয় দেখি। খবরদার মাসি তুমি একটি কথা বলতে পারবে না। হ্যাঁ তাহলে বাতিল, ওই দলিলের শর্ত অনুযায়ী তোমার টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে এ বাড়ির দখল দেওয়ার কথা। তা আমিও দেখো সব লোকজন সঙ্গে করে নিয়ে এসেছি। আমি প্রস্তুত। ভালো কথা ভালো কথা, খুব ভালো কথা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন না কলম, তোমার একজন করে তোমার সব নিয়ে একেবারে কি রে আমার বুদো মেয়ে, না তুমি নাও, এটা নাও, ওটা নাও, ওটা নাও, সব দিক থেকে নাও, নিয়ে চলো এক একটা করে যাও। আচ্ছা এই ছবিটা আপনি আমাকে নিয়ে যান। কেন বলো তো? মুখ বলে মনে হচ্ছে।
এই জন্য ওই স্বল্প শান্ত হলে বেশ করছে খুব ভালো লাগবে দাঁড়িয়ে না দাঁড়িয়ে কেন চলো 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 এটা চলো এটা চলো আজ টাকা দেবার শেষ দিন না হ্যাঁ বাথিন টাকা দিয়েছে না তাহলে দরওয়ানদের তৈরি থাকতে বলে দিন সূর্যাস্তের পর তার বাড়ি দখল নিতে হবে দখল নেয়ার বোধ হয় একটু অস্থির মাসয়কে বলুন তার সমস্ত টাকা আমি নিয়ে এসেছি সুদ সমেত আমার সমস্ত টাকা চাই সুদ সমেত আমি সমস্ত টাকা এনেছি বেশ তো এনেছো এনেছো তাহলে দাও 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 ঠিক আছে তোমার দাঁড়িয়ে থাকতে হবে না তুমি যেতে পারো ওখানে যাবে যাবে তুমি কি হ্যাঁ হ্যাঁ যাবে তুমি তুমি মাসয়ে শুনছো এই লোকটার কথা এই লোকটার কথা মাসয়ের বাবা শুনতো মাসয়ে তো ছেলে মানুষ যত চুপ করে আছি তা তো তুমি বেড়ে চলেছো কাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো তা তুমি জানো এই বাড়ির সবকিছু ওর মানে মাসয়ে পর্যন্ত কি বলো তুমি বেরিয়ে যাও বেরিয়ে যাও মাসয়ে মাসয়ে দেখো লোকটা ঠিকই বলছেন চাচাতে হয় আপনি বাইরে গিয়ে চাচা কি বলে হ্যাঁ হ্যাঁ হ আচ্ছা আচ্ছা আমিও দেখে নেবো যাও এত টাকা তুমি পেলে খুব থেকে বলো রানীর ছবি এঁকে দিচ্ছো বুঝি এই ছবি তারা নেননি কেন পছন্দ হয়নি কি তোমার আঁকা ছবি তাদের পছন্দ হয়নি কই দেখি তাহলে এত টাকা তুমি পেলে কোথেকে তোমার বাড়ি ঘর দর বেচে তোমার বসত বাড়ি বাগান জিনিসপত্র সবকিছু বেচেছো হ্যাঁ সব কোথায় যাচ্ছ দেখি তোমার কাজের জলে পুড়ে যাচ্ছে এই শরীর নিয়ে তুমি কোথায় যাবে শুনি না আমি তোমাকে কোথাও যেতে দেবো না তুমি কি মনে করো বলো তো কি মনে করো কতগুলো টাকা এনেছো বলে আমার সব ঋণ শোধ হয়ে গেছে না টাকা মিটেছি তুমি কি কোনোদিনই আমার মনের কথা বুঝবে না আমি কি করবো বলো তো বলতে পারো আমি কি করবো সকলের সামনে তোমার পায়ে মাথা করে পড়বো মাসে তুমি বাড়ির বাইরে এক পাও যেতে পাবে মাসে তুমি কোথাও যেতে পারবে না কোথাও যাবে না কোথাও যাবে না তুমি চিরকাল আমার কাছে থাকবে চিরকাল আমার কাছে চিরকাল আমার কাছে চিরকাল